এই ধরনের আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। বন্ধুরা, আপনারা কি জানেন বিভীষণ মহাভারতের যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, বিভীষণ, সেই বিভীষণ যিনি ভগবান রামকে রাবণের বিরুদ্ধে যুদ্ধ জিততে সাহায্য করেছিলেন। তাহলে সেই ত্রেতা যুগের বিভীষণ দ্বাপর যুগে কীভাবে এলেন সেটাই ভাবছেন তো? বলছি, কিন্তু তার আগে এই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমরা জানি এই পৃথিবীতে 7 জন চিরঞ্জীবী আছে, তার মধ্যে বিভীষণ অন্যতম। পঞ্চপাণ্ডব যখন কৃষ্ণ এবং ময়দানবের সাহায্য নিয়ে ইন্দ্রপ্রস্থের স্থাপনা করলেন, তখন একটি রাজ্য যজ্ঞের আয়োজন হয় যেখানে পৃথিবীর সমস্ত দেশের রাজারা নিমন্ত্রিত ছিলেন। সেই যজ্ঞে বিভীষণ লঙ্কা থেকে গেছিলেন এবং তিনি যুধিষ্ঠিরের সামনে নতমস্তক হননি, যেখানে বাকি সকল রাজারা তা করছিলেন। বিভীষণকে এর কারণ জিজ্ঞেস করায় তিনি যা বললেন তাতে সকল রাজারা অবাক হয়ে যায়। তিনি বললেন যে ভগবান রামকেই তিনি তার আরাধ্য দেবতা মানে এবং তাকে ছাড়া সে কারোর সামনে মাথা নত করবেন না। এমত অবস্থায় সভায় কৃষ্ণর আগমন হয়, যিনি তার বড় ভাই বলরাম এবং অন্যান্য যাদবদের সাথে ছিলেন, এবং সেখানে কৃষ্ণর দৃষ্টি বিভীষণের উপরে পড়ে এবং তিনি এমন এক মায়াজালের বিস্তার করেন যাতে বিভীষণ কৃষ্ণ আর বলরামের মধ্যে রাম আর লক্ষণকে দেখতে পান এবং তৎক্ষণাৎ বিভীষণ বুঝতে পারেন যে ইনি রামেরই অবতার, যিনি দ্বাপর যুগে পৃথিবীবাসীদের উদ্ধার করতে এসেছেন। তখন তিনি অশ্রুভরা নয়নে শ্রীকৃষ্ণর চরণ স্পর্শ করলেন।